জয় জগন্নাথ। আজ চন্দ্র বৈশাখ মাসের শুক্ল পক্ষের যে তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়ার দিনে আজকে আমাদের মায়েশে জগন্নাথ মহাপ্রভুর 628তম চন্দনযাত্রা উৎসব উদযাপিত হচ্ছে। আজকে ঠিক সকাল 10:30টার সময় আমরা জগন্নাথ মহাপ্রভুর মাথায় থোকা থোকা চন্দন লাগাব। কথিত আছে এই বৈশাখ মাসের যে প্রখর রৌদ্রে জগন্নাথ দেবের মাথা ধরেছে, আমাদেরও যেমন গা জ্বালা করে সেরকম জগন্নাথ দেবের রূপ হচ্ছে সম্পূর্ণ মানব রূপ। তাই জন্য জগন্নাথ দেবেরও যে মানব রূপের মাধ্যমে গা জ্বালা করে, তাই জন্য আমাদের জগন্নাথ দেবকে আমরা থোকা থোকা চন্দন লাগাব। এই পৌরাণিক শাস্ত্র মতে উল্লেখ আছে, রাজা ইন্দ্রদগ্নুর কাছে জগন্নাথ দেব প্রকট হয়েছিল এবং তাকে আদেশ করেছিল যে আমার সারা অঙ্গে চন্দন লেপন করা হোক, এবং তার পরবর্তীকালেও দেখব যে এক বৈষ্ণব ছিলেন মানবেন্দ্র পুরী, তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভু, যিনি গুরুদেব ঈশ্বর পরিব্রাত এবং তার গুরুদেব ছিলেন মানবেন্দ্র পুরী। সেই মানবেন্দ্র পুরীও আমাদের বৃন্দাবনে তিনি গোপালের আদেশ পেয়েছিলেন, তিনি চলে গেছিলেন নীলাচলে সেই মলয় পর্বত থেকে মলয় চন্দন নিয়ে এসে সেই ক্ষীরচোরা গোপীনাথ, যেখানে বলা হয় রেমুনাতে, ওখানে গোপীনাথের অঙ্গে তিনি সেই চন্দন লেপন করেছিলেন।